হ্যালো বাচ্চারা কি খবর সব ঠিকঠাক আচ্ছা ক্লাস ইলেভেনের বাচ্চা কাচ্চারা খুব রেগে আছে তারা কিন্তু লিখছে যে ইলেভেনের আর বাকি কি ভাই কি বলেছিলাম ওপরে কি লিখে রেখেছি আমি ফিজিক্স ফর্মুলা মনে রাখার কৌশল বলেছিলাম ফিরে আসবো এর সিরিজ নিয়ে এসে গেছি আজকে হবে এটার আজকে হবে এটার পার্ট ওয়ান দেখো ফর্মুলার তো ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো আছে একটার সঙ্গে একটা চ্যাপ্টারের তো একদম হেভি হেভি রিলেশান আছে ঠিক আছে না আমি এখানে কিন্তু ক্লাস ইলেভেনের সঙ্গে মাঝে মাঝে হয়তো টুয়েলভও মেশাবো পরবর্তীকালে কিছু চ্যাপ্টারের জন্য তো সেটা দুদলের ক্ষেত্রেই সুবিধা হবে আর মেন বলার বিষয় যেটা সেটা হচ্ছে যে এত চাপের কিছু নেই ফর্মুলা মনে রাখার জন্য ইজিলি রেট করে মনে রাখতে পারবো এক্ষুনি তোমরা দেখতে হবে ঠিক আছে না শুরু করি আর কথা না বলে পার্ট ওয়ান মানে ইলেভেনেরই জিনিসপত্র থাকবে ইলেভেনের ফর্মুলা নিয়েই থাকবে জিনিসপত্রগুলো তো টুয়েলভ যারা বোর্ড দিচ্ছ বোর্ডের জন্য শুধু লাগবে না কিন্তু আরও তো পরীক্ষা আছে বস সেখানে তো ইলেভেন থাকে সেটা লাগবে আর চলো ক্লাস ইলেভেনকে একটু শান্তি দিই খুব রেগে গেছো আমার ওপর কি রেগে গেছো খুব কমেন্ট করে আমাদের কি ভাই রেগে গেছো কি না তো আমরা কিছু লিঙ্ক করবো কীরকমভাবে লিঙ্ক করবো আজকে না লিনিয়ার আর সার্কুলার মানে কি বলছি এখানে সরল রৈখিক দেখো সরল রৈখিক বেগ আর বেগ লিখছি না সরল রৈখিক আর এখানে শুধুমাত্র লিখছি কি কৌণিক মেকানিক্স এর পার্ট এই দুজনকে আগে কিছুটা রিলেট করি তোমাদের একটু মনে শান্তি আনি ঠিক আছে না তো সরল রৈখিকে আমরা ফার্স্ট কি জানি ফার্স্ট আমাদের জিনিস কি হয় যেটাকে আমরা বলি হচ্ছে স্মরণ তাই তো ফার্স্ট জিনিস আমরা বলি সরণ তারপরে আমরা কি বলি বেগ এই বেগ আবার দ্রুতি দুরকম হয় স্পিড অ্যান্ড ভেলোসিটি তো ঠিক আছে আমরা বেগ নিচ্ছি ফর্মুলা তো সবারই সেম তোমাকে শুধু ওই চিন্তাটা সেইভাবে করতে হয় তারপরে কি হয় ভাই তরণ ওকে আচ্ছা তারপরে কি হয় ভাই বল তাই তো আসে ফার্স্টে গতিবিদ্যা তারপরে নিউটন সেখানে কি আছে বল আছে আচ্ছা এই বলের আগে একটা জিনিস আছে সেটা কি কি আছে আগে ভর বেগ আসে তাই না ভর বেগ আসে তার আগে তারপরে কি আছে চলো বল আছে বলটা ভরবেগের থেকে একটু নিচে নিকি বল আছে একই রকমভাবে এইখানে কৌণিক থাকলে কি হবে জিনিসটাকে আমি কি বলবো কৌণিক স্মরণ ওকে ঠিক আছে একদম ছোট্ট ভিডিও সমস্ত র্যাপ আপ করব আমরা রেডি সবাই নেক্সট কি বলছি আমি দেখো কৌনিক স্মরণের পর কৌনিক বেগ হয়ে গেল ত্বরণটা কি হয়ে গেল এখানে সিমিলারলি ত্বরণ হয়ে গেল তাই না ওকে ভরবেগটা কি হয়ে গেল সিমিলারলি কৌনিক ভরবেগ হয়ে গেল তারপরে কি আছে বল লিনিয়ার ফেলো লিনিয়ার মেকানিক্স যেগুলো থাকে সেখানে যেটা বল হয় সেখানে যেটা ফোর্স হয় সেইটা এখানে কি হয় সেটা এখানে হয় গিয়ে টর্ক ওখানে যেটা বল এখানে সেটা হয় টর্ক ঠিক আছে এইটুকুন বোঝাতে পেরেছি শুধু কৌনিকে পড়ে আছি কিন্তু হ্যাঁ রোটেশানে যায়নি রোটেশানে যখন যাব ব্যাপারগুলো আরেকটু আরেকটু মজা হবে ঠিক আছে এখনো চলো দেখো স্মরণ মানে এখানে আমরা কি দিয়ে লিখি জেনারেলি এস দিয়ে লিখি তাই তো ওকে এখানে কৌনিক স্মরণ কি দিয়ে লিখি থিটা দিয়ে লিখি আচ্ছা এখানে তাহলে বেগ মানে আমি কি বলতে পারি এস বাই টি বলতে পারি হ্যাঁ স্যার এখানে তাহলে কৌনিক বেগ মানে কি বলতে পারি থিটা বাই টি বলতে পারি আচ্ছা এইখানে দেখো একই রকমভাবে দেখো ওখানে যে থিটা ঠিক আছে আচ্ছা 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 এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এখানে বেগকে আমি কি বলি এখানে বেগকে আমি বলি হচ্ছে ভি আর ইউ প্রাথমিক এটা এখানে কি বলি ওমেগা তো প্রাথমিক হলে ওমেগা নট দিয়ে লিখি এমনি শুধু ওমেগা লিখি এবারে এইখানে বেগ মানে আর কি কি বলতে পারি আমরা এইখানে বেগ মানে আমরা আর কি কি বলতে পারি দেখো ভি ইকস টু এস বাই টি বলি আমরা হ্যাঁ বলি আর কি বলি ভি ইকলস টু তাহলে ক্যালকুলেশনের মাধ্যমে টি টিও বলতে পারি ঠিক আছে স্যার ওকে স্যার তো এখানে কি হচ্ছে দেখো কৌণিক বেগ হলে তাহলে কি হবে ওমেগা ইকলস টু তাহলে কী দাঁড়াবে দেখো ওখানে কি ছিল

এ মানে আমরা জানি একটা জিনিস ভি মাইনাস ইউ টি জানি আচ্ছা এ মানে কি জানি এ মানে ডিভিডিটি জানি হ্যাঁ জানি ওকে আচ্ছা এ আর একটা হয় কী হয় এ মানে এই এ মানে আর একটা জিনিস হয় কি হয় সেটা ডি টু এস টু হয় হ্যাঁ স্যার হয় আর একটা জিনিস হয় এ মানে কি হয় সেটা এ ইকল টু দেখো ভিডিভিডিএস ওকে এবার এইখানে কি হবে তাহলে কৌণিক তরণকে কী দিয়ে বলি আমরা স্যার আলফা দিয়ে বলি তাহলে এই আলফা আলফাইকস কি হবে মিলিয়ে মিলিয়ে লিখতে পারি দেখো ওমেগা মাইনাস ওমেগা নট বাই টি হবে ইয়ে স্যার একদম পারি বিন্দাস পারি কোনো চিন্তা করবেন না স্যার আমরা সব হেভি ভালো ছেলে মেয়ে তো আলফাইকস তাহলে কী লিখতে পারি আমি ডি ওমেগা ডিটি লিখতে পারি মিলিয়ে মিলিয়ে ডিভিডিটির সঙ্গে আচ্ছা আলফাইকোস্ট তাহলে আবার কি লিখতে পারি দেখো ডি টু থিটা ডি লিখতে পারি আমরা মিলিয়ে মিলিয়ে নেক্সট আলফাইকোস্ট আবার কি লিখতে পারি দেখো এখানে কী ছিল ভি তাহলে এখানে কি লিখব ওমেগা তাহলে এখানে কী লিখবো ডি ওমেগা নিচে কী ছিল ডি এস তাহলে এখানে এসের জায়গায় কী বসে থিটা ঠিক আছে এক যিনি একজনকে মনে রাখলে অন্যজনকে এমনি বের করা যায় এত চাপের কিছুই নেই নেক্সট দেখো ভরবেগ ভরবেক কাকে বলে

সেটা কৌণিকের ক্ষেত্রে অ্যাকচুয়ালি রোটেশান হয়ে যায় যখন এটা অ্যাকচুয়ালি রোটেশান হয়ে যায় যখন রোটেশানটায় পরে ঢুকছি আগে আমরা শুধু ভরবেগটাই থাকি ঠিক আছে পি ইক টু এম বি নেক্সট স্লাইডে যে আমি রোটেশানটা নিয়ে বলবো ঠিক আছে পি ইকোলস টু এম বি হলো তো পৌনিক ভরবেগ ভরবেগ মানে কি বলো তো কৌণিক ভরবেগ মানে এইটা ইংলিশে একটু মনে রাখবে কি হচ্ছে মোমেন্ট অফ মোমেন্টাম মোমেন্ট অফ মোমেন্টাম এই মোমেন্টাম মানে কি ভরবেগ পি জিনিসটা ঠিক আছে এই মোমেন্টাম মানে কি ভরবেগ পি জিনিসটা ঠিক আছে এই মোমেন্টাম আর মোমেন্ট অফ মানে কি মোমেন্ট অফ এই কথাটার সবসময় মানে হচ্ছে আর ক্রস হবে আর ক্রস হবে তাহলে আমরা আরামসে কি দেখতে পাচ্ছি এখানে কি লিখতে পারি এল ইকলস টু মোমেন্ট অফ মোমেন্টাম এইটাম যখনই আসবে তখন আমরা জানবো একটা আর ক্রস হবে কার সঙ্গে তাহলে আর ক্রস পি হয়ে যাবে ভেক্টর কোয়ান্টিটি এখানেও তোমরা ভেক্টর কোয়ান্টিটি হিসেবে এটা লিখতে পারো হ্যাঁ পারি তো এখানে যেটা বল সেটা যদি ঘুরে যায় তখন সেটা হয় কি টর্ক মানে ঘুরছে ঘূর্ণনের জায়গা তাহলে সেখানে কি হবে টর্ক যেটা এখানে বল বল টু আচ্ছা এফ ইকস নিউটনস ল থেকে আমরা কি পাই ভাই ডিপিডিটি আচ্ছা তাহলে টর্ক কে আমরা এখানে কি দিয়ে লিখি ভাই এল দিয়ে লিখি এই সরি টাও দিয়ে লিখি তাহলে টাও টু এখানে কি হবে মিলিয়ে মিলিয়ে লিখলে ডিএলডিটি ঠিক আছে বোঝা গেছে একদম সিম্পল ওয়েতে আমরা মনে রাখতে পারবো আবার টর্ক মানে আবার কি হয় রে ভাই টর্ক মানে আবার হয় রে ভাই কি বলি মোমেন্ট অফ ফোর্স ফোর্স মানে কি বল বল মানে এফ তাহলে আবার এখান থেকে কি দেখছি টাও মানে কি আর ক্রস এফ মোমেন্ট অফ বললেই কি শিখেছি এইটা ঠিক আছে তো এই জাস্ট চার পাঁচ মিনিটে আমরা বেশ কিছু রিলেশন শিখলাম আরো শিখতে চাও চলো পরের পাতায় চলো তো এবার দেখো আমরা মোমেন্ট অফ মোমেন্ট আমি এই অবধি থেমেছিলাম এবারে একটুখানি রোটেশনের সঙ্গে যাই তো এখানে হচ্ছে আমাদের এই দিকে হচ্ছে কি লিখছি আমরা আচ্ছা আর একটু কৌনিকে থাকি আরেকটু শুধুমাত্র কৌণিক কৌণিক সরল রৈখিক কৌণিক সরল রৈখিক ঠিক আছে আমরা একদম যখন কাইনামেটিক্স পড়ি শুরু শুরুতে কী কী ফর্মুলা পড়ি সেই মনে আছে ভি ইকলস টু ইউ প্লাস এ টি টিং টি টিং আবার কী পড়ি এস ইকলস টু ইউ প্লাস হাফ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ভি স্কোয়ার ইকলস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এই সব ফর্মুলাদের সঙ্গে তো অনেক দিন আগে থেকে পরিচয় হয়ে গেছে তোমাদের তো এই কৌনিকে গেলে কি হয়ে যাবে এটা আরে রে 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 ভি মানে কি ওমেগা ইউ মানে কি ইনিশিয়াল ভেলোসিটিকে কি লিখি এখানে কৌনিক ভেলোসিটির ইনিশিয়ালটাকে ওমেগা নট দিয়ে লিখি আচ্ছা এখানে যেটা এ ওখানে সেটা কি আলফা টি সব জায়গায় সমান টিং টং একদম বিন্দাস হয় বেটা এস মানে কি হবে এখানে ভাই এস মানে হবে থিটা ডিসপ্লেসমেন্ট কৌনিক এখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইউ মানে কি হচ্ছে ভাই ইউ মানে তো প্রাথমিক বেগ মানে ওমেগা নট হবে এই ক্ষেত্রে মিলিয়ে মিলিয়ে এটা টি হবে প্লাস এখানে কি হবে হাফ এ জায়গায় কি হবে আলফা টি স্কোয়ার সো বহুত বড়িয়া এখানে কি আছে ভি ভি এর জায়গায় কি লিখবো ওমেগা ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কি হচ্ছে এখানে ওমেগা নট স্কোয়ার প্লাস টু এ এর জায়গায় কি হবে আলফা এস এর জায়গায় সব সময় ঠিক আছে কিছু বাড়িয়া বুঝতে পেরেছ তো এই ফর্মুলাগুলো আমরা এইভাবে পারবো স্যার যদি এই ফর্মুলাগুলো পারি এইবার একটা জিনিস এইখানে টুকুস করে বলবো হ্যাঁ এইখানে টুকুস করে বলবো যেটা এখানে কি হচ্ছে এখানে হচ্ছে যে এম মানে আমরা কি বলি ভর কি বলি ভরই হলো ভরি জাড্ডের পরি মা পরি এই জাড্ডো মানে কী হয় জাড্ডো মানে হয় ইনার শিয়াল লালা হলো আর এইখানে কি হবে এমের জায়গায় কি আই আই যাহা ওখানে এম যখন ঘূর্ণনে চলে আসবে তখন এম এর জায়গায় আমরা বসাবো সবসময় আই তো এই আই এর নাম কি এই আই এর নাম হচ্ছে কি বলি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া মানে এম এর জায়গায় আমরা আই লিখবো এই হচ্ছে গিয়ে গল্প আমাদের ঠিক আছে ওকে স্যার দেখা যাক তাহলে এবার কি হচ্ছে এবারে আমরা এদিকে রোটেশন আর এদিকে সরল রৈখিক দেখো টুকটুক করে কিন্তু কি সুন্দর আমরা রোটেশনের কৌনিকের সঙ্গে সরল রৈখিক মানে কৌনিকের সঙ্গে স্ট্রেট লাইনের সুন্দর একটা রিলেশন মানিয়ে লিখে ফেলছি ওকে এবার কি হচ্ছে ঘূর্ণনের ওই নটা এটা মধ্যাহ্ন কিছু না ওকে তো এখানে দেখো লিনিয়ারেতে একটু আগে আমরা কি পড়লাম আমরা পড়লাম যে বল বল মানে কি হয় এস মানে কি জানি আমি এম এ ওকে স্যার জানি তাহলে এইখানে কি হবে যাহা ওখানে বল তাহা এখানে বলের জায়গায় কী হয় টর্ক টর্ক মানে কী হবে তাহলে এম এর জায়গায় আই এর জায়গায় আলফা হবে কি হবে না আরে ভাই হবে এবার কী হচ্ছে দেখো এইবার এ এফ ইকলস টু এফ নয় আমরা এটাকে পি দিয়ে লিখি পি ইকলস টু কী ছিল এম ভি তাহলে এইখানে এল ইকলস টু কী হবে এম এর জায়গায় আই ভি এর জায়গায় ওমেকা এখানে কী ছিল যে ভরবেগের ভরবেগের সংরক্ষণ ছিল ভরবেগের সংরক্ষণ হলে কি হয় না আগের ভরবেগ ইকলস টু তাই না তো ওখানে দেখো দুজন দরকার ধাক্কা ধাক্কি লাগবে এম ওয়ান ই ওয়ান প্লাস এম টু ইউ টু ইকলস টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু তো এইখানে কি হয়ে যাবে সেটা এইখানে ভরবেগের সংরক্ষণ হতো তাহলে এখানে কি হবে এখানে দেখো কৌণিক ভরবেগের সংরক্ষণ হবে হবে তাহলে এখানে কি হবে এখানে হয়ে যাবে আই ওয়ান ওমেগা ওয়ান ইকলস টু আই টু ওমেগা টু মানে আগে কি হয় দেখবে ওমেগা ওয়ান আই চেঞ্জ হলে ধরো রেডিয়াসের ওপর তো চেঞ্জ হয় আই মানে তো এমনি তো আই মানে তো এম এম কে স্কোয়ার হিসেবে বলছি আমি তো আই মানে কি হচ্ছে আমি যদি হাত ছড়িয়ে ঘুরি আমার যা আই হবে আমি যদি হাতটা তা গুটিয়ে ঘুরি আমার হাই কম হবে এগুলো তো জানো তো তার জন্য আইটাও চেঞ্জ হয় আই ওয়ান ওমেগা ওয়ান টু আই টু ওমেগা টু তো এবারে কি এই ভরবেগের সংরক্ষণ কখন হতো ভাই ভরবেগের সংরক্ষণ কখন হতো এটা কখন হতো যখন বাইরে থেকে বাইরে থেকে প্রযুক্ত বল ইকস টু জিরো মানে এফ ইকলস টু কি দেখো ক্যালকুলাস দিয়ে করলে ডিপিডিটি এফ মানে আগের পাতায় বলেছি ইকলস টু তাহলে এখান থেকে কি পাচ্ছি ডিপি ডিটি জিরো মানে পি টু কনস্ট্যান্ট তো তাহলে এখানে কি পাবো কৌণিক ভরবেগের সংরক্ষণ কখন হবে যখন বাইরে থেকে বাইরে থেকে কোনো টর্ক নেই বাইরে থেকে যখন কোনো টর্ক নেই তাহলে কি টাও ইকলস টু ইকস্টু কি হচ্ছে ডিএলডিটি ওকে এইবার এই ডিএলডিটি এই যদি জিরো হয় তাহলে এখান থেকে আমি কি জানতে বলতে পারছি এল ই কি কনস্ট্যান্ট ঠিক আছে এরম ভাবে দেখো প্রুফটাও হয়ে গেল মানে লিখতে হবে তো বাকি যা লিখবে লিখবে এমনি কথা যে আগে মনে করিয়েছিল বাইরে থেকে মনে করি নেই এই মনে করি আছে কিন্তু দেখো থিওরি পার্টেও এই একদম কম্পেয়ার করে একদিক পড়লেই তুমি একদিকটা জানা থাকলেই তুমি আর একদিক লিখে দিচ্ছ মজার না তো মজা কেমন লাগছে যদি মজা লাগে আর যদি মনে হয় এইভাবেভাবে ছোট্ট ছোট্ট করে দশ পনেরো মিনিটের মধ্যে এরমভাবে সামারাইজ করবো চ্যাপ্টারগুলোকে তাহলে সেটা তোমাকে কমেন্টে আমায় জানাতে হবে ভরপুর কমেন্ট চাই এটা নিয়ে কেমন লাগলো এই সেশানটা যেটা চলছে এখনও চলবে একটু কেমন লাগছে সেটা এই ধরনের আমি চাই কি না তোমাদের পরপর পরপর তাহলে আমি চালাবো এগুলো দেব সেটা আমাকে জানাতে হবে ঠিক আছে আর তার সঙ্গে মোটিভেশান চাই কমেন্টে সেটা হচ্ছে পি পি লিখতে হবে ঠিক আছে না আচ্ছা তো এখানে আমরা দেখতে পেয়ে গেলাম এগুলো তোমরা বলবে হ্যাঁ স্যার পি এম ভি এল এবারে ভেবে দেখো না বোর্ডে যে কোয়েশ্চেন গুলো আছে না ঠিক এই এই সমস্ত রিলেটেডই তো আসে এমন কি আর আসে তো এখান থেকে একটা মনে রাখার মেন জিনিস যেটা অলরেডি একবার বলেছি তাও আমি আরও একবার বলছি যেটা কি না এই কি বলেছি এই দুটো লাইন তোমাদের কিন্তু এটা ইংলিশেই মনে রাখতে হবে ইংলিশে মনে রাখলে কি মনে রাখতে সুবিধা হয় এমন কিছু ব্যাপার নয় কি বলেছি আমরা এল মানে কৌনিক ভরবেগ কৌনিক ভরবেগ কৌনিক ভরবেগ এল কৌনিক ভরবেগ এল ইকলস টু কি বলেছি মোমেন্ট অফ বাজে দেখতে হয়ে গেল মোমেন্ট অফ মোমেন্টাম ঠিক আছে এই মোমেন্ট অফ কথাটা যখনই থাকবে তখন কি করবো বলেছি আর ক্রস লাগাবো মোমেন্টাম মানে আমরা কি জানি পি জানি দুজনেই ভেক্টর দুজনেই ভেক্টর ঠিক আছে এইভাবে মনে রাখবো আবার টর্ক মানে কি হয় টর্ক মানে কি হয় কি বললাম টর্ক টাও ঠিক আছে ঘূর্ণনের ক্ষেত্রে তাই মোমেন্ট কথাটা এমনিই আসবে মোমেন্ট কথাটা এমনিই আসবে এখানেও কি হচ্ছে দেখো মোমেন্ট অফ মোমেন্ট অফ কি বলছি আমি ফোর্স ফোর্স মানে কি বল সেখানে কি আছে এফ মোমেন্ট অফ মানে কি আর ক্রস সো টাও ইকলস টু আর ক্রস এফ তো এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে এটা আজকে জাস্ট একটা রিলেট করা শেখালাম এরপরে আবার চ্যাপ্টারের মধ্যে থেকে খুঁটি নাটি কি করে কি কি করতে হয় সেগুলো আস্তে আস্তে শেখানো হবে ভয় পেও না একদম সিম্পল জিনিসটা আজকে হলো নেক্সট আমরা আরও রিলেট করবো চ্যাপ্টারগুলোকে জানাতে হবে তোমরা সেগুলো কতটা চাও ঠিক আছে চলো আজকের মতন